পেশা অটোরিকশা চালক। এই পরিচয়ের বাইরে আজমত আলীর রয়েছে আলাদা খ্যাতি। উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী মান্নাদের গান প্রায় হুবহু গাইতে পারেন তিনি। স্থানীয়রাও তাকে সম্বোধন করেন কুষ্টিয়ার মান্নাদে বলে। সোহেলি গো কি নামে তোমায় বলো ডাকি। মান্নাদের গান প্রায় হুবহু গাইতে পারেন কুষ্টিয়ার মিরপুরের চিথলিয়া গ্রামের আজমত আলী। শ্লাবনে তুমি না ওই সখী। নেই প্রাতিষ্ঠানিক শিক্ষা, বড় ভাইয়ের কাছে ১২ বছর বয়স থেকেই গানে হাতে খড়ি। বলো না আমায় তুমি শুধু একবার, মহুয়া না মমিতা কি নাম যে রাখি গো তোমার। অভাব অনটনে সঙ্গীত চর্চা এগোয়নি বেশি দূর, সারাদিন অটো চালিয়ে অবসর পেলে মাতেন গানে। কি দেখিলে তুমি আমাতে। গ্রামগঞ্জের অনুষ্ঠানেও ডাক পড়ে তার, শ্রোতারা মনোমুগ্ধ হয়ে মান্নাদেকে খুঁজে ফেরেন তার গায়কিতে। তার কণ্ঠে যে জাদু আছে, এই জাদুর মহিমাই আমরা বিমোহিত। বিস্তর যাতে অনুশীলন করার সুযোগ পাই, সেটা যদি করে দেখানো যেত মান্নাদেকে, আমাদের বাংলাদেশ থেকে সৃষ্টি করতে সম্ভব হতো। মানুষের ভালোবাসায় আমৃত্যু গান গেয়ে যেতে চান এই শিল্পী। পরিশ্রম করি আর যাই করি, যেখানে প্রোগ্রাম পাই আমি প্রোগ্রামে যাই গান করি। প্রাণের একটা বাসনা ছিল যে আমি বড় গায়ক হব, রেডিওয় গাবো, টিভির পর্দায় আমাকে দেখবে, এরকম পরিবেশ আমি পাইও নি। তার গানে মুগ্ধ স্থানীয় সংস্কৃতি জনেরাও। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন অটোরিকশার চাকায় চাপা পড়েনি আজমত আলীর সুর। কুষ্টিয়ার মান্নাদে হয়ে তিনি পেতে চান মানুষের ভালোবাসা। কখনো DBC News Desk.